হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি নুডলস আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পানি গরম করতে দিয়েছি, আর পানিটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নুডলসগুলো। আমি এখানে তিনটা প্যাক নিয়েছি নুডলসের। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছুটা পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলাটা। তেলটা দেওয়ার কারণে একটা নুডলস আরেকটা নুডলসের সাথে লেগে যাবে না। তো নুডলসটা আমি এভাবে রান্না করে নিলাম, এখন ঠান্ডা হতে দিব। একটি পাত্রে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আমি দুইটা ডিম নিয়েছি, আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সব একসাথে একটু ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে টমেটো দিতে পারেন কিংবা গাজর দিতে পারেন কুচি করে। খুব অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি প্যানে। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিব, আর এটা 50% মতো কুক করে নিতে হবে। তো এখানে 50% কুক হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী সস দিয়ে নেবেন। যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার নুডলসের অমলেট। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।